আজকের ভিডিওটা হচ্ছে ওয়ে প্রোটিন কি দিয়ে খাবো, জল দিয়ে খাবো না দুধ দিয়ে খাবো। তো এর উপরে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ করছি, ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ। তার আগে বলি হোয়াটসঅ্যাপ গ্রুপ পিপল, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিও থ্রু যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে বলি আমি তোমাদের ভাই, তোমাদের বন্ধু শুভামশা, তোমরা দেখছো বং ফিটনেস। দেখো, ওয়ে প্রোটিন সাপ্লিমেন্ট হয়, আমরা সবাই জানি ওয়ে প্রোটিন পাউডার, যেটা খেয়ে কিন্তু আমরা আমাদের শরীরের প্রোটিন রিকোয়ারমেন্টটা পূর্ণ করতে পারি। এমনি নর্মাল মানুষের প্রতিদিনের শরীরে পার ডে প্রোটিনের দরকার পড়ে, সেই প্রোটিন রিকোয়ারমেন্টটা আরো বেশি হয়ে যায় যাদের তাদের জন্য যারা যারা প্রতিদিন জিম করতে যায় বা ওয়ার্কআউট করে। তো তার জন্য তারা অনেকে কি করে, প্রোটিন সাপ্লিমেন্ট পারচেস করে। যারা বিগিনার আছে তাদের মধ্যে এরকম একটা মিসকনসেপশন আছে যে প্রোটিন পাউডার আমরা জল দিয়ে খাবো না দুধ দিয়ে খাবো, অনেক অনেক রকম জিনিস ট্রাই করতে বলে। তো আলটিমেটলি কি দিয়ে খাবো? দেখো, এর পেছনে যেটা মেন যুক্তি হচ্ছে যে ওয়ে প্রোটিন খাওয়া সব থেকে বেস্ট উপায় হচ্ছে জল দিয়ে খাওয়া। দুধ দিয়েও খাওয়া যেতে পারে, না আমরা তো কাঁচা দুধ খাই না। এবার সেই কাঁচা দুধটাকে যখন আমরা গরম করে সেই দুধের মধ্যে যখন আমরা সেই প্রোটিন পাউডারটা মেশাই, প্রোটিনের পাউডারের মধ্যে যে ভিটামিন সিটা থাকে বা যে সমস্ত মিনারেলসগুলো থাকে সেই মিনারেলসগুলো কিন্তু নষ্ট হয়ে যায় গরম দুধের সংস্পর্শে এসে। তো তার ফলে কি হয়, সেই সাপ্লিমেন্ট থেকে ভিটামিন সি বা ভিটামিন জাতীয় যে সমস্ত মিনারেলস আমাদের শরীরে যাওয়া দরকার সেটা কিন্তু আমরা পাই না। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট, আমরা প্রোটিন পাউডারের মধ্যে জানি প্রোটিন থাকে, দুধের মধ্যেও কিন্তু প্রোটিন থাকে, দুটোই কিন্তু প্রোটিন জাতীয় খাবার। এবার দুটো যদি আমাদের শরীরে দিই তাহলে অবশ্যই এটা একটা গুড থিং যে বেশি পরিমাণে প্রোটিন আমাদের শরীরে যাচ্ছে, এটা একটা ভালো জিনিস। কিন্তু অনেকের শরীর কিন্তু নিতে পারে না, দুটো হাই প্রোটিন থাকে, তো অনেকের ল্যাকটিসের সমস্যা থাকে যার জন্য দুধ হজম করতে পারে না, অনেকে দুধের স্মেল পছন্দ করে না, তো ইত্যাদি এইরকম অনেক রকম কারণ আছে যার জন্য দুধের সঙ্গে খাওয়াটা আমার মতে অ্যাভয়েড করাটা বেটার। কিন্তু যারা যারা খুবই স্কিনি, যাদের শরীরে একদমই মানে মাংস নেই বা যাদের শরীরে একদমই ফ্যাট নেই, খুব স্কিনি, তারা এই জিনিসটা ট্রাই করতে পারো। যারা দুধ খাও তারা, যারা দুধ খাও না তাদের কোনো অসুবিধা নেই। তো আমার মতে বলে সব থেকে সিম্পল এবং সর্বজন গৃহীত, সর্বজন স্বীকৃত এটাই একটা উপায়, সেটা হচ্ছে ওয়ে প্রোটিন সবসময় জল দিয়ে কনজিউম করা উচিত। তো আমরা যখন প্রোটিন খাবো নর্মাল টেম্পারেচারে, নর্মাল যে জল থাকে নর্মাল উষ্ণতার জলেই আমরা কিন্তু প্রোটিন সাপ্লিমেন্টটা নিব, যার ফলে আমাদের শরীরে কিন্তু ম্যাক্সিমাম অ্যাবজর্পশন বাড়বে, প্রোটিনের যে ভিটামিনস বা মিনারেলস যেগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হবে না। অতিরিক্ত ঠান্ডা জল বা অতিরিক্ত গরম জল, এই সমস্ত দুটো জিনিসই অ্যাভয়েড করবে, কারণ অতিরিক্ত ঠান্ডাতে এবং অতিরিক্ত গরমে দুটোতেই কিন্তু ভিটামিন সি বা ভিটামিন জাতীয় যে সমস্ত মিনারেলস থাকে প্রোটিন সাপ্লিমেন্টের মধ্যে বা যে কোনো খাবারে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। দুধ দিয়ে না খেয়ে তোমরা জল দিয়ে কনজিউম করো, এটা একদম ইজি ওয়ে, এটার কোনো সাইড এফেক্ট তোমরা দেখতে পাবে না। অনেকে দুধ দিয়ে খেলে লিভার হয়তো ডাইজেস্ট করতে পারে না, এটা তো অনেক রকম সমস্যা হয়ে থাকে, তো দরকার নেই, জল দিয়ে কনজিউম করো। আমি শুরু থেকেই ওয়ে প্রোটিন জল দিয়েই খাই, সেটা র হোক, আইসোলেট হোক বা যে কোনো ওয়ে প্রোটিন হোক, আমি জল দিয়ে কনজিউম করি। নর্মাল জল মানে নর্মাল রুম টেম্পারেচারে জলেই আমি কিন্তু এটা কনজিউম করি, যেটা তোমরাও ট্রাই করে দেখতে পারো। ওয়ে প্রোটিনের উপর এর আগেও আমার অনেক ভিডিও করা আছে, যদি তোমরা দেখতে চাও সেই ভিডিওগুলো, সেই ভিডিওর পুরো প্লেলিস্ট তৈরি করা আছে, তোমরা গিয়ে সেই ভিডিওগুলো চেক আউট করো, তোমাদেরকে অনুরোধ করবো। যদি চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করো, ইনফরমেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেক জিম গোয়ার্স যারা নতুন জিম জয়েন করেছে তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেক সময় কনসেপ্ট ক্লিয়ার থাকে না, যার ফলে মিসগাইড হতে থাকে, মিসলিড হতে থাকে, তো সেটা আর হবে না এই ভিডিওটা দেখার পরে আশা করি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না, ছোট্ট একটা আবদার সেটা হচ্ছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের অবশ্যই শেয়ার করবে নিজেদের বন্ধুদের গ্রুপে, যারা যারা জিম যায় তাদেরকে ভিডিওটি শেয়ার করবে, ট্যাগ করবে, আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারো, বিভিন্ন রকম ছবি ছেড়ে সেটাতে ট্যাগও করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের সঙ্গে আমি ডিরেক্ট কনভারসেশন করে থাকি ইনস্টাগ্রামের মাধ্যমে। তো এই ছিল আজকে ভিডিও, এই ছিল আজকের ইনফরমেশন, তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা করছি পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো বং ফিটনেস, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, টাটা, পিস। মিউজিক